টেকনোভেদি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি তীক্ষ্ণবিরি থেকে বলছিলাম আজ আমি আপনাদের একটি সুন্দর রঙিন ঘুড়ি বানিয়ে দেখাবো এর জন্য আমাদের লাগবে পলিথিন এটা আপনারা বাড়ির শপিং ব্যাগ থেকে পেয়ে যাবেন পলিথিন কাটার জন্য একটি কেচি কিছু সুতা এবং দুটি কাঠি এই কাঠি দুটো আপনারা ঝাড়ু থেকে নিতে পারবেন আচ্ছা প্রথমেই কাঠি দুটোকে একটি আমরা এই কেচিটির সাহায্যে এর ভিতরে ঢুকিয়ে ঠিক এভাবে সামনে পিছনে করে করে জিনিসটাকে আমরা মসৃণ করে নিব কারণ আমরা জানি এই কাঠিটির নিচের প্রান্তটি একটু মোটা থাকে সামনের প্রান্তটি একটু হালকা থাকে এখন কাঠিটি যদি সমান পুরুত্বের না হয় তাহলে ঘুড়িটি ঠিকমতো আকাশে উঠবে না তাই প্রথম কাজ হচ্ছে কাঠি দুটোকে কেচিটির সাহায্যে মসৃণ করে নেওয়া সমান সমান পুরুত্বের করে নেওয়া এবার আমরা দুটি কাঠির একটি নিব হচ্ছে আপনার তো আমরা দুটি কাঠিকে মাপমতো কেটে নিব মাঝের যে কাঠিটা হবে সেটা হচ্ছে আপনার স্কেল দিয়ে মেপে নেবেন আঠারো ইঞ্চি হতে হবে এবং পাশের যে কাঠিটি থাকবে ঠিক এভাবে পাকানো অবস্থা থাকবে এই কাঠিটির দৈর্ঘ্য হবে সাড়ে বিশ ইঞ্চি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা যে মাঝের কাঠিটি আছে সেই কাঠিটিকে আমরা পলিথিনটিকে খুলে সুন্দর করে খুলব খোলার পরে এক কোনা থেকে মাছের কাঠিটিকে বসাবো বসিয়ে বাকি অংশটা আমরা এভাবে ভাজ করব করে মাছের কাঠিটি সরিয়ে দিবো সরানোর পরে এই পাশেরটাও ভাজ করব তারপরে আমরা কেচি দিয়ে এই বরাবর কেটে নিব কাটার পর জিনিসটা দেখতে অনেকটা এমন লাগবে এবার আমরা লাঠিগুলোকে এই এই প্লাস্টিকের উপর সেট করব প্রথমে মাঝে লাঠিটি নেব নিয়ে এই বরাবর ধরে এই মাছ বরাবর ধরে এভাবে সেট রাখবো এবং দেখবো মাপটা ঠিক আছে কি না এই মাথাটা এবং নিচের যে অংশটা রয়েছে এই মাথাটা যাতে ঠিক থাকে সমান সমান থাকে বেশি কম যাতে না থাকে তারপরে আমরা লাঠির পরের যে একটি বাঁকানো যে অংশটা রয়েছে সেটা আমরা একটুখানি দেখব লেভেল করে নেবো কাঠিটা ঠিক মাঝখানে এভাবে ধরবো যদি কাঠিটা আপনার ব্যালেন্স করতে পারে তাহলে কাঠিটা ওকে আছে এবং ঘুড়িটা যদি বানান আকাশ ঠিক মতো উঠবে আর যদি দেখেন যে না এক পাশে বেশি ভার হয়ে পড়ে যাচ্ছে এই পাশে বা ওই পাশে ভার হয়ে বেশি পড়ে যাচ্ছে তো আমরা প্রথমে এটা সমান পুরুত্বের করে নেব মাছের কাঠিটা মনে রাখবেন মাঝের কাঠিটা সমান পুরুত্বের হতে হবে তারপর আমরা ঠিক এখানে বসাবো এখানে বসাবো এবার এই দুটো অংশের এই পাশটা এবং এই পাশটা এই পাশটা এই পাশটা এমন চার কাঠির চার কোনা আমরা সুতার সাহায্যে শক্ত করে বেঁধে নিব আর সাইডের যে বাঁধনগুলো আমি সুতো দিয়ে দিব সুতাটা পাতলা থাকে এই জন্য আমরা সুতাটি গিয়ে মোট চারটি ভাগে এভাবে ভাজ করে নিব চারটি পরতে ভাঁজ করে নিলে সুতাটা খুব মজবুত হবে এবং পাশের বাঁধনটা খুব শক্ত করে দেওয়া যাবে হ্যালো ভিওয়ার্স আমি কাঠিটি গিয়ে সুতার সাহায্যে লাগালাম দেখছেন খুব মোটা করে লাগানো হয়েছে এই পাশটাও লাগিয়েছি এই পাশটাও লাগিয়েছি এবং এই পাশটা লাগিয়েছি তো এখন ভিউয়ার্স আমরা এই ঘড়িটির নিচে সুন্দর একটি লেস দিবো তবে খেয়াল রাখবো লেসটা একটু বড় যাতে হয় বড় হলে ঘড়িটা ঘড়িটা ব্যালেন্সে থাকবে এবং অনেকক্ষণ আকাশে থাকবে এবং অনেক দূরে যাবে ওকে আমি একটি লেজ বানাবো লেজ বানানোর জন্য আমরা লম্বা একটি কাগজ নিব নেওয়ার পরে মাছ বরাবর এরকম ভাজ করে নিব ভাজ করার পরে আবার ভাজ করব ভাজ করার পর আবার এরকম কয়েকবার ভাজ করার পরে আমরা যেহেতু কাগজটি একটু লম্বা ধরনের একটু লম্বা দেখতে পাচ্ছেন আমরা কেচি দিয়ে মোট তিনটা টুকরো করব কটা টুকরো করবো দেখাচ্ছি টুকরাগুলো করতে হবে এই একটা এই আরেকটা টুকরো করলাম এই যে টুকরোগুলো হয়ে গেল টুকরোগুলো বেশ বড় এখন টুকরোগুলোর সাথে একটি টুকরোর সাথে তো আমরা তিনটি টুকরোর খুলবো খুলে একটি অংশের সাথে আরেকটি অংশ আমরা ঠিক এভাবে ধরে একটি গিটু দিয়ে দিব একটি গিট দিয়ে দিব তো এভাবে আমরা ঘুড়িটি লেজ তৈরি করব হ্যালো ভিওয়ার্স এখন লেজের যে সংযুক্ত অংশের যে বাড়তি গিটের পাশে যে বাড়তি অংশটা আছে সেটা আমরা কেঁচি দিয়ে কেটে দিব যাতে লেসটি বেশি ভারী না হয়ে যায় দেখেছেন ভিউয়ার্স লেসটি কত বড় এখন আমরা লেসটিকে সুতোর সাহায্যে ঘুড়িটির পেছনের অংশে এখানে লাগিয়ে দিব হ্যালো ভিউয়ার্স ঘুড়িটির পেছনে লম্বা একটি লেস লাগানো হয়েছে হ্যালো ভিওয়ার্স আমরা এখন ঘুড়িটির দমকান্দা বাঁধবো এটার জন্য আমরা এই কোনায় একটি ছিদ্র এই কোনায় একটি ছিদ্র মোট দুটি ছিদ্র এবং নিচেও দুটি ছিদ্র দিব সূত্র করব করার পর হচ্ছে আমরা সুতাটাকে চার পলতের করে একটু বড় বড় আকৃতি সুতা নিব এই সাইজের সুতা নিয়ে আমরা এই কোনায় এবং এই কোনায় বেঁধে দিব হ্যালো হ্যালোভিয়ার্স দমকান্দাটা আপনার কাঠির সাথে বাঁধা হয়েছে এবং আমরা ঠিক এভাবে মাপ মতো এটা বেঁধে নিব বাঁধার পরে সুতার সাহায্যে আমরা আকাশে উড়াবো